আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি ডাটা দিয়ে মসুরির ডাল চচ্চড়ির একটি রেসিপি দেখাবো। চলুন দেখে নেই ডাটা দিয়ে মসুরির ডাল কিভাবে রান্না করতে হয়। প্রথমে চুলায় আমি একটি প্যান নিয়েছি, প্যানে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো দিতে হবে অবশ্যই, ডালে বেশি তেল হলে মজা লাগবে না। এবার আমি দিয়ে দিব আস্ত শুকনো মরিচ, দিয়ে দিব আস্ত জিরা। এবার আমি দিয়ে দিব পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আস্ত জিরাটা তেলে গরম তেলে দিলে সেটা একটা ফ্লেভার চলে আসে। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, এক চা চামচ ধনিয়া গুঁড়া। ডালে সাধারণত লবণ এই মশলাটা একটু কমই দিতে হয়, ডালে বেশি মশলা হলে ডালটা আর ডাল হয় না, শুধু মশলারই গন্ধ আসে। এখন আমি এর মধ্যে একটু পানি অ্যাড করব। এখন আমি মশলাটা একটু কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গিয়েছে, এবার আমি এর মধ্যে ডাটা এবং ডালগুলো দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এবার ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এবং ডাল এবং ডাটাটা একটু ঢেকে কষিয়ে নেব। এখন আমি দেখুন ডাল এবং ডাটাটা আমি অনেকটাই কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিব। আমি পানি দিয়ে দিয়েছি, ডালটা আমার মাখা মাখা হবে, একদম পাতলা হবে না। এখন আমি ডালটাকে ঢেকে সেদ্ধ করতে থাকব, সেদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করতে থাকব। দেখুন ডালটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে, ঘন হয়ে এসেছে। এখন আমি যেটা দিব সেটা হচ্ছে ধনে পাতা। দিয়ে দিচ্ছি একটু ধনে পাতা, এখন আমি আর 2 মিনিট রান্না করব, তারপর চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গিয়েছে আমার ডাল এবং ডাটার রেসিপিটি। এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। দেখুন ডালগুলো আমি বাটিতে নিয়ে নিয়েছি, কালারটা কত সুন্দর হয়েছে, খেতেও ভীষণ মজাদার। তাহলে আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় শেষ করছি। আল্লাহ হাফেজ।